নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ছোলার ডাল, চানা ডাল আর কি, এটা আমি কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করছি। একটু অন্য ধরনের, বাঙালি স্টাইল ঠিকই, কিন্তু আমি একটু টাচ দিয়েছি অন্য রকমভাবে। দারুণ লেগেছিল কিন্তু খেতে, তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করেছি। তো বন্ধুরা, চলো দেখে নিই কীভাবে কী করেছিলাম। দেখো, এখানে আমি মোটামুটি ধরো 250 গ্রাম মতন চানা ডাল ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা মতন আর কি। ভিজিয়ে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, মোটামুটি 1-2 ঘন্টা বেশি হলেও ক্ষতি নেই। তারপরে দেখো, এরকম ভিজিয়ে নেওয়ার পর বেশ একটু নরম মতন হয়ে যায় আর কি, একদম শক্ত। এটা প্রেশার কুকারে দিলে অনেক সময় লাগে আর হতেও চায় না। তো সব সময় আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম ডালটা, এর মধ্যে একটু নুন আর একটু তেল দিয়েছিলাম যাতে করে ডালটা মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এইভাবে প্রেশার কুকারের মধ্যে মানে মোটামুটি 2 সিটি আমি দিয়েছিলাম। এখানে 2 হুইসেল বা সিটি যাই বলো না কেন, হয়ে যাওয়ার পর প্রেশারটা যখন নেমে যাবে আর কি, তখন এরকম একটা ডাল তুলে দেখে নেবে সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখো হয়নি, একটু অসুবিধা বোধ করছে, তাহলে আরেকবার বসিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, আমার এই ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর টমেটো কুচি, মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর দেখো, মশলা এখানে নিয়েছি জিরে আর এলাচ, ছোটো বড়ো নিয়েছি, এটা স্টার আর জৈত্রী নিয়েছিলাম একটু, আর এরকম সব কিছুই দিয়ে দিয়েছি আমি ভিডিওতে। দেখো, শুকনো লঙ্কা নিয়েছিলাম, দেখো এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি পরপর, জৈত্রী জাবেত্রী অ্যাকচুয়ালি, তো আমরা জৈত্রী বলি, তাতে অসুবিধা নেই। আর ছোটো এলাচ, বড়ো এলাচ, ডালচিনি, শুকনো লঙ্কা, তো এরকমভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা হাতে আর কি, একদম শ্যালো ফ্রাই হবে, যেরকম হয় নর্মালি আমরা ফোড়ন ভেজে নিই সেই রকম। আর তার মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আদা আর রসুন বাটাটা, রসুনটা একটু গোটা গোটা থাকলেও ক্ষতি নেই এখানে। তো দেখো, গোটা রসুন আর থেতো করা রসুনের মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকে স্বাদে আর কি। আর দেখো, আমি 3টে টমেটো নিয়েছিলাম, পাকা টমেটো, একদম খুব বেশ ভালো টমেটো, লাল টকটক করছে একদম, দেখো এরকম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। টমেটোটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর একটু দিলাম হলুদ, আর জিরে, ধনে, এই সব রকমই এক সব কিছু মশলাই 1 চামচ করে গুঁড়ো মশলা আর কি দিয়েছিলাম, দিয়েও একটু কষে নিয়েছিলাম। আর বন্ধুরা, যখন কষবে মানে যে কোনো জিনিসই, মশলা যখন কষবে তখন ফ্লেম কিন্তু আস্তে থাকবে, লো থাকবে, তাতে করে সুবিধা হয়, পুড়ে যাবে, যাওয়ার ভয়টা থাকে না। তো দেখো, এখানে আমি একটু নুন দিলাম, জল দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম 1-2 মিনিটের মতন, যাতে টমেটোটা আর মশলাগুলো একদম মানে রান্না হয়ে যায় আর কি, কুক হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এই মতন চাপা দিয়ে দিয়েছিলাম 1-2 মিনিটের মতন, 1-2 মিনিট পর খুলে দেখবে এইরকম একটা স্টেকচার আসবে, তো সেটাকে একটু নাড়াচাড়া করে নিতে। দেখো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু এটা কষতে হবে। তারপরে দিয়েছিলাম 1 চামচ ভর্তি ভর্তি বড় চামচের টক দই, ওটা দিয়েও একটু ভালো করে বেশ কষে নিয়েছিলাম। তার এ মানে দইটা দিলাম যেহেতু স্বাদটা তার অন্যরকম এসে যাবে আর কি, আর তেলটাও খুব ভালোভাবে ছেড়ে ছেড়ে যাবে, খুব ভালো কষা হয় আর খেতে স্বাদও অসম্ভব ভালো হয়, তাই একটু দই দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে আরও একটু আরও 1 মিনিট মতন এরকম একটু কষিয়ে নিয়েছিলাম আর কি। এই দেখো, ঠিক এইরকম। দেখো, ছোলার ডাল অনেক রকমভাবেই করা যায়, আমি এই রকমভাবে করেছি। এবার সিদ্ধ ছোলার ডালটা ঢেলে দিলাম মশলার উপর, মশলাটা কারণ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কষা, তো ডালটা দেওয়ার পর ভালো করে ডালটা দিয়েও বেশ মাখিয়ে নিতে হবে মশলাটা ডালের সাথে আর কি, একসাথে মশলা আর ডাল একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে অ্যাকচুয়ালি। তো গ্যাসের ফ্লেম মোটামুটি জোরেই করে দিতে পারো, তাতে অসুবিধা নেই। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে, ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, মশলার সময়ও একটু নুন দিয়েছিলাম, আর
বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ডালটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। ডাল তো আমরা বাঙালিরা ছোলার ডাল অনেক রকমভাবে করতে পারি, তো আমি আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো, মানে এই চ্যানেলেই ডাল ছোলার ডাল অন্যরকমভাবেও করা আছে বাঙালি মতে আর কি। তো দেখো এখানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, আর নিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়ে একটু গরম করে নিলাম, নিয়ে বেশ ভালো করে বেশ যেই একটু গরম গরম হয়েছে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে, কারণ কি বেশিক্ষণ থাকলে ওই শুকনো লঙ্কাটা মানে যেটা দিয়েছি আর কি গুঁড়ো লঙ্কাটা ওটা পুড়ে যেতে পারে, তাই বেশিক্ষণ আমি জ্বালা মানে আগুনে ধরে রাখিনি, দিয়ে ব্যাস মিশিয়ে দিলাম এর সাথে, দারুণ একটা রঙও এলো, স্বাদও অসাধারণ হলো। তো এটা রুটি রুচি ভাত এবং পরোটার সাথেও খেতে দারুণ লাগবে বন্ধুরা, তোমরা করো এটা বাড়িতে করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছিলো, আর তোমরা করে কীরকম তার রেসপন্স পেয়েছো আমাকেও জানিও। কিন্তু আজকের মতন এইটুকু, আবারও আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।